আমি দেখছি কি করা যায়, কিন্তু পুলিশ ডাকার আগে তোমাদের আমার কাছে আসা উচিত ছিল। আমি তো ওই জন্যই আপনার কাছে ক্ষমা চাইলাম ম্যাডাম। আসলে রূপার যে অবস্থা আমি দেখেছিলাম তাতে আমার প্রথম পুলিশকে জানানোটাই ঠিক বলে মনে হয়েছিল। বুঝতে পারছি, কিন্তু তোমাদেরও তো আমার কথাটা বোঝা উচিত। আমি কিন্তু টিনাকে সাপোর্ট করছি না, এরম একটা জঘন্য কাজের বিরোধিতা আমিও করছি। অনেক খেটে একটু একটু করে এই কলেজের একটা রেপুটেশন তৈরি করেছি, সেটা আমি কিছুতেই ভেঙে যেতে দেব না। ঠিক আছে, ওনাদেরকে পাঠিয়ে দাও। পুলিশ এসেছে বকুল, আমার এই দীর্ঘ শিক্ষকতার জীবনে এই প্রথম কলেজ ক্যাম্পাসে পুলিশ ঢুকলো। সরি ম্যাডাম, কিন্তু টিনার মতো স্টুডেন্ট এই কলেজে থাকলে আপনাকে এই অভিজ্ঞতার সম্মুখীন বারবার হতে হবে। আসবো ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। ম্যাডাম, আপনাদের কলেজেরই এক ছাত্রী বকুল রায়, তার কাছ থেকে একটা কমপ্লেন পেয়ে আমরা আপনার কাছে এসেছি। উই নিড ইউর কোঅপারেশন। নিশ্চয়ই। এই যে বকুল, পুরো ঘটনাটা তুমি প্রথম থেকে আমাকে এক্সপ্লেইন করো তো। মানে ঠিক কি হয়েছে, কার সঙ্গে হয়েছে এবং কে এই জঘন্য ঘটনাটা ঘটিয়েছে, সবটা আমার জানা দরকার। সরি ম্যাম, এই কেসটা কিন্তু অ্যাটেম্প্ট টু মার্ডার। যে এটা করেছে সেটা যদি প্রমাণ হয় তাহলে তার কি হতে পারে সেটা আশা করি আপনি আন্দাজ করতে পারছেন। বকুল, যে এই কাজটা করেছে তার নামটা আমার চাই। দেখুন ইন্সপেক্টর, আমার কলেজে এই প্রথম এরকম লজ্জাজনক ঘটনা ঘটলো, তাই প্রথমেই আমি পুলিশের সাহায্যটা নিলেই ভালো করবেন ম্যাডাম। আপনাদের মতো এরকম একটা রেপুটেড কলেজ, সেখানে এরকম জঘন্য একটা ঘটনা ঘটেছে, এটা যাতে ভবিষ্যতে আর কখনো না ঘটে সেই জন্যই কড়া স্টেপটা নিতে হবে। এই ঘটনার তো আই উইটনেস আছে, তারা কারা? আগে আমি আমার সাক্ষী দিয়ে নেই স্যার, তারপর বাকিদের কথা শুনবেন। চল আমরা সবাই মিলে মজা করি। কি বলেছিলাম তোদেরকে, কান ধরে উঠবস করতে, কি হলো কর। এবার তুই এর উপর দিয়ে হাঁটবি। আমি 10 কাউন্ট করব। 1 2 কাম অন। ব্রেভো বকুল, গ্রেট জব। টিনারা সত্যি আজকে লিমিট ক্রস করে গেছে। আমি এক্ষুনি ওর বাবাকে আসতে বলছি। হতে পারে উনি মিনিস্টার, মেয়েকে বাঁচানোর ক্ষমতা প্রয়োগ করতেই পারেন, কিন্তু আমি এই নক্ষত্রজনক ঘটনাকে প্রশ্রয় দেব না। ও আই সি, টিনার বাবা একজন মিনিস্টার আর সেই জন্যই ও এই ধরনের অপরাধ করার সাহস পায়। বুঝলাম। টিনার বাবা হলেন, যেই হোক তিনি, ভবিষ্যতে এই নোংরা কাজটা করতে গেলে যে কোনো স্টুডেন্টকে 10 বার ভাবতে হবে, আর সেই ব্যবস্থা আমি করব। ফোনটা কি আমায় করছেন নাকি ম্যাডাম? কোনো দরকার নেই, আমি স্বয়ং উপস্থিত। আপনারা আর আপত্তি করবেন না, আমার এই অনুরোধটা কিন্তু রাখতেই হবে। অবশ্যই, আপত্তি করা কোনো প্রশ্নই ওঠে না।
বকুলের উপর বকুলের মা ঠাম্মির অধিকার সবচেয়ে বেশি। তা বকুল জানে কথাটা? না, আর আপনারাও এ বিষয়ে দয়া করে বকুলকে কিছু বলবেন না। ঠাম্মা, আপনি একদম চিন্তা করবেন না, বকুলকে আমরা কেউ কিচ্ছু বলবো না। আমি তো কড়া নজর রাখবো ঠাম্মি, কারোর মুখ ফসকেও যেন কথাটা না বেরোয়। সেই জন্যই তো আমরা আজকে বকুলকে না জানিয়ে এসেছি। হ্যাঁ, আর ওই বৌদি খুব চিন্তা করছিলেন, না মানে নিজে আসতে পারেননি তো সেই জন্য। আমাদের বলেছিলেন এখানে আসবার আগে আপনাদের একটা ফোন করে আসতে, আসলে ওই হঠাৎ করে এসে পড়লে যদি আপনাদের কিছু অসুবিধা হয় সেই জন্য। তো ওই ফোন করে এলে তো আবার বকুল সব জেনে যেত না, তো সেই জন্য না আমরা। ধুর, এরকম করে কেন বলছেন? আপনাদের মেয়ের বাড়ি আপনারা যখন খুশি তখন আসবেন, আমাদের কেন অসুবিধা হবে? কিচ্ছু অসুবিধা হয়নি। কিন্তু মাসিমা, আমি আচ্ছা বকুলকে যে জানাতে চাইছেন না, তার মানে কি এটাই যে আপনারা বকুলের সঙ্গে দেখা না করে চলে যাবেন? হ্যাঁ, আমাদের বোধ হয় এবার বেরিয়ে পড়া উচিত। না না, সে কি কথা, বকুল না হয় এখন বাড়িতে নেই, থাকলে কি করতেন? না দেখা করে চলে যেতে পারতেন। আর তাছাড়া এতদিন বাদে এসছেন, আজকে আপনাকে ছাড়া যাবে না, আজকে রাতটা অন্তত এখানে থেকে যেতেই হবে। বলেন কি, আমাদের সময়ে তো মেয়ের শ্বশুর বাড়িতে জল পর্যন্ত খাওয়া অপরাধ ছিল, আর আপনি আমাদের রাতে থেকে যেতে বলছেন? বলেছি না, বকুল এখন এবাড়ির মেয়ে, তাই ওই অপরাধের ভয়টা তো আপনাদের নয় আমাদের থাকার কথা। ওমা, সে কি কথা, থাকলে মানে ওদিকে বৌদি তো আবার একা আছে, খুব চিন্তা করবে। আর তাছাড়া বকুল আমার উপরেই তো ওর মা ঠাম্মির দায়িত্ব দিয়ে বলে এসেছিল, টুম্পা মাসি আমার মা ঠাম্মিকে কিন্তু দেখো। মেয়েটা যে কি করছে, ঋষি কি ফোন করলো? ঋষি ফোন করেনি না? না। লাগাতেই পারছি না, কেন যে চাকা লাগানো শিখিনি আগে ভালো করে। অসহ্য, এদিকে বাড়ি থেকে কনস্ট্যান্টলি ফোন করে যাচ্ছে, ওদিকে বকুলের কি অবস্থা, কখন পৌঁছবো কলেজ আমি? কি আপনি, আমি আপনার কথাই ভাবছিলাম। তাই কি ভাবছিলেন একটু শুনি। আরে এই দেখুন না, টায়ারটা পাঞ্চার হয়ে গেছে, আমি আপনার কাছেই যাচ্ছিলাম তাড়াহুড়ো করে, মাঝ রাস্তা দেখি এই অবস্থা। আমি ভাবছিলাম যে আপনি যদি থাকতেন শর্ট করে এই টায়ারটা সারিয়ে ফেলতে পারতেন, তাই? ও মানে আমি কি টায়ার বিশেষজ্ঞ? অবভিয়াসলি, হ্যাঁ আমার অ্যাকচুয়ালি ওই পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে তো, তাই ভুলে গেলে। আপনি যে গাড়ি বিষয়টায় এক্সপার্ট সেটা তো আমি বিয়ের পরের দিনই জানতে পেরে গেছিলাম। বলছি শুনুন না, আমি একবার ইঞ্জিনটা চেক করে দেখবো। থ্যাংক ইউ। নে ধরুন, আরে ধরুন। একবার গাড়িটা স্টার্ট দিয়ে দেখো দেখি। Thank you. I'm sorry. দুটো একসঙ্গে কেন? Thank you বলছি কারণ সেদিন আপনি চট করে সমস্যার সমাধান করে দিয়েছিলেন, আর সরি কারণ সেদিন আপনাকে থ্যাংক ইউ বলিনি, উল্টে আপনার উপর অনেক রাগ দেখিয়েছিলাম। বকুল, আপনি একটা জিনিস খেয়াল করে দেখেছেন, এই আপনার আর আমার মধ্যে
এই গাড়ি বিষয়টা একটা বড় পার্ট প্লে করছে। সেই শুরু হয়েছিল খেলা গাড়ি দিয়ে, এখন এসে এসইউভিতে ঠেকেছে। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন, চলুন, দেরি হয়ে যাচ্ছে তো। যাব কি করে, এই চাকাটাই তো লাগাতে পারছি না। কেন, আপনি পারেন না? আমি কি আপনি নাকি যে সবকিছু পারবো? ঠিক আছে, আমি বলে বলে দিলে তো আপনি সেটা করতে পারবেন। আপনি সত্যি মুশকিল আছেন বকুল, আজকে আপনি না থাকলে আমার যে কি বিপদ হতো। আপনি যখনই বিপদে পড়বেন শুধু একবার মন থেকে আমাকে ডাকবেন, আমি চলে আসব, আপনার সব বিপদে আমি আপনার পাশে থাকব, বুঝলেন? তাই বুঝি। বেশ, তাহলে তো পরীক্ষা করে দেখতে হচ্ছে। ঠিক বলেছেন আপনি বকুল, বিপদের সময় অজান্তেই বোধহয় আপনাকে মনে করছে, আর এবারেও আপনি এসেই আমাকে উদ্ধার করলেন। আমিও না পারি বটে। হ্যাঁ ম্যাডাম, এবার বলুন কি ব্যাপার। না তেমন কিছু নয়, ওই মেয়েরা একটু দুষ্টুমি করে ফেলেছিল, তাই আপনাকে ফোন করতে যাচ্ছিলাম। আমি টিনার কাছে সব শুনেছি। আপনি নিজেই যখন বুঝতে পারছেন এটা নিছক একটা দুষ্টুমি, তাহলে এটা নিয়ে এত হইচই করার কি আছে? আরে বন্ধুরা কলেজে পড়তে এলে সব একটু আধটু ঠাট্টি আর কি তো চলতেই পারে। তাতে আমি আসার আগে ১৯ টাকার দরকার পড়লো কেন? স্যার বলতে বাধ্য হচ্ছি, যেটা ঘটেছে সেটা ঠিক ঠাট্টাই আর কি পর্যায়ে পড়ে না, এটা অপরাধের পর্যায়ে পড়ে স্যার, আর ঠিক সেই কারণেই আমাদের এখানে আসতে হয়েছে। কি নাম? গদাধর বৈদ্য। বৈদ্য, মিনিস্টার যখন কথা বলে পুলিশের ডিউটি চুপ করে শোনা, জানো না? দেখুন ম্যাডাম, টিনার কাছে শুনে যা বুঝলাম, আপনার সঙ্গে আমার একবার দেখা করা দরকার, আপনিও হয়তো আমাকে কিছু বলতে চান, তাই দেখা করে গেলাম। এরপরে এই ব্যাপারটা নিয়ে বেশি জল ঘোলা না করে এখানে মিটিয়ে ফেলাই ভালো নয় কি? আমারও তাই মত ছিল, কিন্তু এটাও সত্যি ব্যাপারটা আর ইয়ার্কি ঠাট্টার মধ্যে আটকে ছিল না, ওটা একটু বাড়াবাড়ি হয়ে গিয়েছিল, তাই তাই কি করবেন? স্যার ব্যাপারটা এত সহজে মিটমাট হতে দেব না। আমরা টিনার শাস্তি চাই। তার শাস্তিটা কে দেবে, তুমি? সেই যোগ্যতাটা আমার নেই বলেই আজকে আমি প্রিন্সিপাল ম্যাডামের কাছে এসেছি, আমরা সবাই এসেছি টিনার রাস্টিকেশনের দাবি জানিয়ে। একটা সাধারণ মেয়ে হয়ে তুমি একজন মিনিস্টারকে বলছো তার মেয়েকে রাস্টিকেট করাবে? সাধারণ মানুষ না চাইলে আপনাদের অস্তিত্বের কোনো গুরুত্ব নেই স্যার।
মন্ত্রীদের জন্মদিন আমাদের কাজের সুবিধার জন্য। তাই সাধারণ মানুষকে এইভাবে ছোট করবেন না। আপনি হা করে কি দেখছেন? আপনার সামনে এই অসভ্য মেয়েটা আমাকে অপমান করে চলেছে, আপনি চুপ করে আছেন? আমি বলতে বাধ্য হচ্ছি, এই চেয়ারে বসার আপনার কোনো যোগ্যতা নেই। এই অপমানের হিসেব আমি কড়ায় গণ্ডায় নেব। আজ থেকে আপনার কাউন্টডাউন শুরু। ঠিক 7 দিন, 7 দিনের মধ্যে কলেজ প্রিন্সিপাল থেকে আপনাকে যদি প্রাইমারি স্কুলের টিচার না বানিয়েছি, তো আমার নামও রজতাভ রক্ষিত নয়। আপনি রজতাভ রক্ষিতের হুমকিতে ভয় পেয়ে গেলেন নাকি? চল টিনা, দাঁড়ান। এটা আপনার পার্টি অফিস নয় রজতাভ বাবু, যে আপনি বক্তৃতা দিয়ে বেরিয়ে চলে যাবেন। আপনি মন্ত্রী হতে পারেন, কিন্তু এটা আমার কলেজ, এখানে আমি যা বলবো সেটাই শেষ কথা। আপনাকে বা আপনার হুমকিকে আমি ভয় পাই না। আজ বুঝতে পারলাম টিনার এত অদ্ভুত কোথা থেকে এসেছে। পুরোটাই জন্মসূত্রে পেয়েছে। নিজের অদ্ভুতের দিকে খেয়াল রাখুন ম্যাডাম, সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছেন। বন্ধুদের সাথে মজা করলে কারুর এরকম ক্ষতি হয় না রজতাভ বাবু, গায়ে কারুর মারের চিহ্ন থাকে না। আসলে মানুষ বেসিক শিক্ষা না বাড়ির থেকেই পায়, যেটা টিনা পায়নি ওটা ওকে দেখলেই বোঝা যায়। আপনি যদি একজন অভিভাবক হয়ে আপনার মেয়ের সামনে টিচারকে এইভাবে অপমান করেন, তাহলে আপনার মেয়ে কি শিক্ষা পাবে? বকুল দেখছি প্রিন্সিপাল ম্যামকেও আমার বিরুদ্ধে উস্কে দিয়েছে। আমি এখানে আপনার জ্ঞানের কথা শুনতে আসিনি, সিদ্ধান্তটা জানিয়ে গেলাম। টিনা এই কলেজেই পড়বে, দেখি কে আটকায়। দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন? আপনার কোনো ধারণা নেই আমার মতো একজন সাধারণ মেয়ে আপনার মতো একজন অসাধারণ ব্যক্তির ভীত কিভাবে নড়িয়ে দিতে পারে। বাইরের লোক যদি একবার জানতে পারে যে রজতাভ রক্ষিতের মেয়ে টিনা রক্ষিত কলেজে সহপাঠীর ওপর অত্যাচার করতে গিয়ে তার একটা বড় ক্ষতি করে দিচ্ছিল, আর এই ঘটনাটা ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে স্বয়ং রজতাভ রক্ষিত, তাহলে আপনার গদি, আপনার ইমেজ কোথায় যাবে বুঝতে পারছেন সেটা আপনি? কাজল ফোন, আপনি এ ঘরে আসার পর থেকে যা যা হয়েছে সবটা ভিডিও করা হয়েছে। ঠিক 7 দিন, 7 দিনের মধ্যে কলেজ প্রিন্সিপাল থেকে আপনাকে যদি প্রাইমারি স্কুলের টিচার না বানিয়েছি, তো আমার নামও রজতাভ রক্ষিত নয়। সিদ্ধান্তটা জানিয়ে গেলাম, টিনা এই কলেজেই পড়বে, দেখি কে আটকায়। এটা মিডিয়ার হাতে গেলে কি হবে বুঝতে পারছেন আশা করি। ব্ল্যাকমেইল করছো তুমি আমাকে? না, সাধারণ মানুষের জোরটা দেখাচ্ছি। প্রিন্সিপাল ম্যাডাম আমাদের সবার অভিভাবকের মতো, সেখানে আপনি ওনাকে এরকম অপমান করে চলে যাবেন আর আমরা সেটা চুপচাপ সহ্য করব?
আপনার মেয়ে তিন তিনটে কলেজে ফেল করার পরেও আপনার অনুরোধ এবং আপনার রেপুটেশনের জন্য ওকে আমরা এই কলেজে অ্যাডমিশন দিয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে সেটা ভুল করেছিলাম, চরম ভুল। এবার সেই ভুল শুধরে নেব আমি। আমি এই মুহূর্তে টিনা এবং ওর সঙ্গে যারা ছিল তাদের প্রত্যেককে এই কলেজ থেকে রাস্টিকেট করছি। আর আপনি যদি কোন রকম কোন বাধা সৃষ্টি করেন তাহলে আমার কাছে পুলিশ তো আছেই, তার সঙ্গে এই ভিডিওটাও আছে। এবার আপনি ঠিক করুন আপনি কি করবেন।